দুপুর দুটো বাজতে না বাজতেই ব্যালট বক্স চলে গেল ডিসিআরসি কেন্দ্রে। ভোটকর্মীদেরকে কেন্দ্রীয় বাহিনী উদ্ধার করে নিয়ে আসে ডিসিআরসি সেন্টার। প্রবীণ মণ্ডলের রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। কোন ভোট কেন্দ্রে গিয়েছিলেন ভোট করার জন্য? গিয়েছিলাম 172 ডাঙাপাড়া। ডাঙাপাড়া এলাকায়? আচ্ছা, কেমন ভোট? এখন হাতে এখন সময় বাজে হচ্ছে দুটো, এত তাড়াতাড়ি ভোট সম্পন্ন হয়ে গেল? কম ভোট সম্পূর্ণ হয়নি, ভোট ক্যাপচার হয়ে ভোট এরা লুট করে নিয়েছে। আচ্ছা, মারধর করে একটা কেওয়াসিয়ে বোম হয়ে সেন্ট্রাল পুলিশ এসে আসার পর এটা আমাদেরকে বাঁচিয়ে ফেরত নিয়েছে। আচ্ছা, মানে সেখানে সেন্ট্রাল পুলিশ আপনাদেরকে উদ্ধার করে নিয়ে আসে? আচ্ছা, সেখানে কি পরিস্থিতি? কি লোকাল গিয়ে অ্যাডিশনাল এসপি গেছিলেন বোধ হয় এক মহিলা, উনি আমাদের সাথে গার্ড করে বাড়তে। কি ঘটেছিল সেখানে আপনাদের ভোট কেন্দ্রে? ওদের নিজেদের মধ্যে এজেন্টদের মধ্যে কোনো ঘটনা ঘটেছে, ওদের মধ্যে নিয়ে ওদের দিয়ে ওরা ঝামেলা করে ওদের মারপিট শুরু করেছে। ওই থেকে ভোট ব্যালট বক্স এর বহু সব লুট করে, মানে যা ব্যালট পেয়েছে ছিঁড়ে ছুঁড়ে এ করে যে যতটা পেরেছে ভোট দিয়েছে মারধর করে। আচ্ছা, সেখানে কি গোলাগুলি চলেছে? কিছু গোলাগুলি চলেনি, বোম পড়েছে ওদের। আচ্ছা আচ্ছা, এই কতটা ভীত সন্ত্রস্ত এই যে আপনি এই যে ভোটকে এই যে এলেন কেন্দ্র বাহিনী আপনাদেরকে উদ্ধার করে নিয়ে এলো, কতটা আপনার ভীত সন্ত্রস্ত? ভীত সন্ত্রস্ত তো আছে, ওই সময় ভীতের সন্ত্রস্ত জীবনের প্রাণে বাঁচার চেষ্টা আর কিছু ভয়ের, এখন কিছু ভয় লাগছে না, চলে এসছে এখন ভয় লাগছে, কিন্তু সেই সময় যেন আমরা আর বাঁচতে পারবো না এটাই বাড়ছে। তো আপনার ভোট কেন্দ্রে কতটা ভোট পড়েছে, পার্সেন্টেজ যদি কত ভোট পড়েছে সেটা এখন আমরা হিসাব করি। আচ্ছা, আপনার নামটা? কৃষি মণ্ডল। আচ্ছা, আপনি প্রিজাইডিং অফিসার তো? আমাদের গেট কোনটা? ভিতরে বসবো আমরা, করলাম তো তোমরা নিয়ে যাবো, এটাই সব আরে শুধু ওই নিলে হবে, আমাদেরও নেন, তবে তো লোকে দেখবে যে তোদের খুব সকল তোমাদের ডাঙাপাড়াতে ছিল। আপনাদের জন্য জানানোর